হ্যালো বন্ধুরা, আজকে হ্যান্ডশেক চ্যালেঞ্জ দেখি কি হ্যান্ডশেক করে আছে ভালো। ও আমার সাথে প্রথমে হ্যান্ডশেক করলো, কিন্তু আর বান্ধবী আমার সাথে হ্যান্ডশেক করবে না। আমি কালোগুলো আমাকে ঘৃণা করতেছে। আচ্ছা, ওর কাছে আমি এখন টাকা চাবো, দেখবো টাকা দেয় কিনা। দেখেন ও সাথের জন বারে বারে হ্যান্ডশেক করলো কিন্তু করলো না। আর ওর কাছে টাকা চাইলাম, ওর টাকাও দিল না, কিন্তু যে হ্যান্ডশেক করছিল আমাকে টাকাও দিতেছে। দারুণ ব্যাপারটা, ভালো লাগলো অনেক। তো সাথে একজন খুব বিব্রত আমার প্রতি, তো ওদের জন্য এখন আমি সারপ্রাইজ গিফট করবো। তো চলেন ওদেরকে সারপ্রাইজ করা যাক, ওদেরকে কিছু গিফট করা যাক। যে আমার সাথে হ্যান্ডশেক করছিল দেখেন, আর টাকাটা আমি ফেরত দিতেছি কিন্তু নিতে যেতেছে না, অমন করতেছি, মজা করতেছি। এটাই হলো আমার পক্ষ থেকে ওর জন্য সারপ্রাইজ। তো দেখেন এখন ওর পাশের জন্য, ওর সাথের জনের অবস্থাটা কি। ওর অবস্থাটা শুধু দেখেন, ওর এক্সপ্রেশনটা শুধু দেখেন, এটাই ছিল। এরপর তো ওদের জন্য একটাই উপদেশ, বাই কারো গায়ের রং দেখে নয়, সবার সাথে সবাই ভালো ব্যবহার করো তাহলে হবে। দেখেন এটা হলো ফাইনাল চূড়ান্ত একটা অপমানকে আমি করবো। ওকে টাকা দিতে যাবো দেবো, কিন্তু এখন টাকা নিতে যেতেছে, দেখছেন ও টাকা নিতে যেতেছে। এখন যে আমার সাথে হাসি করছিল তাকেই টাকা দিলাম, এবার মুখে এক বোঝাই দিলাম যে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তো সবাই বন্ধুরা সবার সাথে